এই লক্ষ্মীকে পেলে কোথা থেকে? লক্ষ্মীকে পেয়েছি, খুব ভাগ্য করে পেয়েছি। পেয়েছিলাম হচ্ছে একটা কাজ করতে গিয়ে বহু বছর আগে, সেটা 2011। তখন তো তুই বেবি। তখনও পাইনি, তোকে এখনো বেবি ভাবি, কিন্তু তখন আরো বেবি আর কি। তখন বহু বছর আগে লক্ষ্মী পেয়েও হাতছাড়া হয়ে গেছিল, মানে তখন লক্ষ্মী ঘরে আসে। কেন ঝগড়া হয়ে গেছিল? তখন আমরা একচুয়ালি সম্পর্কেই ছিলাম না, মানে জাস্ট একটা একসাথে কাজ করছি, একটা অ্যাফেকশন তৈরি হয়েছিল, একটা ভালো লাগা অবধি হয়েছিল। আমাদের উইল পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, যদি খুব মন থেকে কিছু একটা জিনিস মানুষ চাইতেই থাকে, অথচ সেটা মিলছে না, কিন্তু সেটা খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি, খুব পজিটিভ বা খুব অনেস্টি নিয়ে কিছু চাইলে মনে হয় পাওয়া যায়। সেটা দুজনের তরফ থেকেই ছিল। ওকে পেয়ে সেটা বুঝতে পারছি আমরা। তো ওম, তুমি তো বাঙালি নও? না। কি তোমার মাদারটা? মিমি, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে এই নিয়ে? মানে ওই আমার বাড়িতে আমার মা বাবা দেশের ভাষা কথা বলে, বিহারি ভাষা কথা বলে, ঠিক আছে? ও বুঝতে পারে না, ও সেটা নিয়ে যা হিন্দি করে। আমি হিন্দি আসলে প্রচন্ড ভালো বলি, আমি হিন্দি, মানে আমি এত ভালো হিন্দি বলি যে আমার মানে বন্ধু বান্ধবরা প্রচন্ড রেগে যায়, বলছে যে এত বয়স হতে শুনলো একটু হিন্দি তো শিখতেই পারি। তো ওদের বাড়িতে সবাই হিন্দি বলে? সবাই হিন্দি, মানে আমার সাথে সবাই বাংলাতে কথা বলে, কেন ওরা জন্ম থেকে এখানেই রয়েছে। এবং ইনফ্যাক্ট ওদের বাড়িতে সবাইকে লকডাউনে বসে বসে আমি পুরো বাঙালি খাবার রপ্ত করিয়ে দিয়েছি। লাউয়ের ঘণ্ট থেকে শুরু করে মাছের মাথা দিয়ে ডাল, আমি সব রান্না করতে পারি। শিখলি কি করে? আমার রান্না করতে খুব ভালো লাগে, আমার আমি মানে সংসারে গোছার তো একটা ব্যাপার আছে, সেটা তুমি জানোই। প্রথম সাহসটা কি দিল, গ্যাস জ্বালানো? হ্যাঁ, গ্যাস জ্বালানো সাহসটা আমাকে দিয়েছে, কারণ আমার বাবা কোনোদিনও আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। এখন একা একাই রান্না করছি, মানে এখন রান্না করে আমার কাউকে প্রয়োজন নেই। একা একা পাঁচটা ছটা পদ একবারে করে নিচ্ছি, একবারে করে নি। দুই মাস রান্না করছে বাড়ি থেকে, বাবা ওকে ফোন করে বলছি যে কি রান্না করছে দেখো, মানে এই সব হয়ে যাচ্ছে পুরো। অবাক, কাছাকাছি থাকা হয় একদম, একদম কাছাকাছি, সেই জন্য লকডাউনটা আরো সুবিধা হয়েছে, খুব একটা ওই দূরে দূরে থাকার ব্যাপারটা হয়। তো মিমি, ওমকে দেখে তো মনে হয় যে চুপচাপ শান্ত গুড গুড বয়, সকাল 12টা অবধি চুপ করে থাকে, তারপর থেকে আস্তে আস্তে কথা বলে। 12টা থেকে নিস্তেজ হয়ে থাকে, সকালে উঠে তাড়াহুড়ো কিছু, অতক্ষণ ঘুমলো যে ঘুমলো যে ঘুম থেকে উঠে তো টায়ার্ড লাগে খুব, না ঘুম থেকে উঠলাম টায়ার্ড লাগে ভীষণ। তারপরে কি হলো, একটুখানি কফি টফি খেয়ে গাছ নিয়ে চলে গেল, গাছ নিয়ে পুরো একদম সেই মালি হয়ে গাছে দড়ি বাজে, ওটা ওই কেটে ওই করছে, মানে সে নানান রকম, এটাই ওর অ্যাক্টিভিটি, এটা নিয়ে কাটে চুপচাপ। তখন সাধনায় বসেন বাবা, তখন কোনো বেশি কথাবার্তার প্রয়োজন নেই, সেটা করতে করতে 12টা বেজে যায়, সেটা করতে করতে 12টা বেজে গেল, তারপরে ফর্মে আসে। হ্যাঁ, এখন না আমি মানে জাস্ট এনাকে নিয়ে 90 বছর আগামী কাটাতে হবে, মানে ভেবে নিয়েছি। 90 কেন? এক্সপেকটেশন তুমি জানো, এক্সপেকটেশন আমার অনেক বেশি, ওকে নিয়ে আমি অনেক বছর বাঁচতে চাই। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে উনি এরকমই খুব কম কথা বলে, মানে ধরো 20 খানা কথা আমার বলা হয়ে গেল, একটা উত্তর একটা কথা বলবে। একটা টর্টোয়েস কত বছর বাঁচে বলতো? কত বছর বাঁচে? কারণ কি, শান্ত ধীর স্থির, এনার্জি খুব কম ব্যয় হয়, খুব আস্তে ব্রিদিং, তাই জন্যই আরো কত ঝগড়া ঝামেলাটা কম হয়, বিকজ ও এত চুপচাপ হয়েছে। যারা সাধনা করে তারা সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো একটা থাকলো, তারপরে দুপুরে হয়ে গেল হাঁস, রাতে হয়ে গেল ময়ূর, নাচ শুরু করলো ঠিক রাত্রি 8টার পর থেকে, কোনো একটা গান চলবে সেখানে নাচ শুরু হয়ে যাবে। তো এখন আমাদের নাচ ডান্স সেশন হয় আমাদের বাড়িতে, অ্যাক্টিং সেশন হয় আমাদের বাড়িতে, ইম্প্রোভাইজেশন সেশন অনেক হয়, কারণ এক একটা তেজ আসে যখন ওর এক একটা ওয়ার্ড ক্যাপচার করে, ঠিক আছে? যেমন কোয়ারেন্টাইন, যখন কোয়ারেন্টাইন চলছিল হঠাৎ সব কথা ওটা ওখানে কোয়ারেন্টাইন করে দাও, ওটা কোয়ারেন্টাইনে রাখো, মানে ওয়াশিং মেশিনে ধরো ভিজে জামা কাপড় গুলো রয়েছে ওটাকে আমি মেলতে দিতে বলছি, আচ্ছা ওখান থেকে একটা বের করে কোয়ারেন্টাইন করে দাও, যা বাজার বুঝে নাও তুমি কি বলছো। আমার প্রত্যেকটা সপ্তাহে একটা করে ওয়াচ, হ্যাঁ এই লাস্ট উইকে ছিল বিউটিফুল, সব কথা বিউটিফুল, তুমি আমাকে বিউটিফুল করে দাও, মানে কি কেউ জানে না, গাড়িতে উঠেছি বিউটিফুল করে দাও, থ্যাংক ইউ এবং ফিঙ্গার ক্রস, খুব তাড়াতাড়ি যেন গুড নিউজটা পাই।